হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম অরোভিল পার্ট 2, তো সেখানে তোমরা অনেক কিছু দেখতে পেয়েছিলে ওই ব্লগে। তো এখন আমি পার্ট 2 নিয়ে এসেছি। তো পার্ট 2 তে আমি মাতৃমন্দিরের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা বাসে যাচ্ছি। তো দেখো দিদি দাদা বসে আছে আর আমার কাছে মা ছিল। তো এটা আমি যে বাসে দেখিয়েছিলাম সেটা আসার সময়, যাওয়ার সময় আমরা বাস পাইনি, তো অসুবিধা হচ্ছিল একটু, কারণ মাতৃমন্দিরটা অনেকটা দূরে আর যেহেতু এটা ভিলেজ সেন্টার, তো এখানে পাকা রাস্তা তো ছিল না, মাটির রাস্তাই ছিল। তো বৃষ্টিতে কাদা হয়ে গেছিলো, তো খুবই অসুবিধা হচ্ছিল যেতে। তো দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা। তো আমরা একটু পরেই মাটির রাস্তা দিয়ে যাব, তো তোমরা দেখতে পাবে। তো ট্যুরিস্টদের জন্য খুবই অসুবিধা হচ্ছিল, কারণ তারা তো দেখতে এসছে আর এর মধ্যে বৃষ্টি, তো খুবই অসুবিধা হচ্ছিল। তো আমরা আমাদেরও তো অসুবিধা হয়েছে, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি, তো না দেখলে খুব মিস করতাম। তো আমরা খুব সাবধানে আস্তে আস্তে গেছি। দেখো কী কাদা আর চারপাশে জল দেখতে পাচ্ছ। একদিকে তো ওয়েদারটা ভালোই ছিল, রোদ থাকলে তো হাঁটতে হাঁটতে আরও পরিশ্রান্ত লাগতো। দেখো খুব সুন্দর একটা ঘর, তো দেখো চারপাশটা শুধু সবুজ আর সবুজ। তো একদিকে বৃষ্টি ছিল ঠিকই, কিন্তু কাদা হচ্ছিল, তো অসুবিধা হচ্ছিল। তো রোদ থাকলেও আরও অসুবিধা হতো, গরম লাগতো। তো দেখো এখন আমরা মাতৃমন্দিরের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে মাটির রাস্তা। তো আমরা খুব সাবধানে গিয়েছিলাম, আমার তো খুব অসুবিধা হচ্ছিল, কারণ আমি ভিডিও করছি, তারপর আবার ছাতা মাথায় দিয়েও হাঁটছি, খুব অসুবিধা হচ্ছিল। তো তোমাদের জন্য ভিডিও করলাম বন্ধুরা, তো প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো। তোমাদের লাইক কমেন্টস পেয়ে আমি আরও উৎসাহিত হই, তো প্লিজ তোমরা স্কিপ না করে দেখো, আমার কাছে ভালো লাগবে, আমিও তোমাদের ভিডিও দেখি। তো এই দেখো আমরা মাতৃমন্দিরের দিকে যাচ্ছি, আর খুবই সুন্দর। তোমরা একবার যদি যাও পন্ডিচেরি, তো ঘুরে এসো এই জায়গায়, খুব সুন্দর সুন্দর জায়গা আছে পন্ডিচেরি, দেখার মতো জায়গা। তো এই দেখো খুবই সুন্দর। তো মাতৃমন্দিরটা হচ্ছে একজন ফ্রান্স মহিলা, যিনি অরবিন্দের শিষ্য ছিলেন, ওনার উদ্দেশ্যেই মাতৃমন্দিরটা করা হয়েছে। তো তোমরা তো জানোই, তো যারা জানো না তাদের বলছি। তো দেখো এই যে সামনে আমার মা, দিদি, দাদা, ওরা যাচ্ছে আর আমি তো ভিডিও করে যাচ্ছি, পিছনে পড়ে গেছি। তো দেখো এটা কী গাছ জানি না, কী সুন্দর ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগছে। তো আমরা মাতৃমন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। তো দেখো এখানে বসার ব্যবস্থা আছে, যাদের হাতে প্রবলেম হয় এখানে এসে বিশ্রাম করতে পারবে। আর এই দেখো কী সুন্দর জায়গা, বসার ব্যবস্থা ঘরের মতো এখানেও আছে। তো আমরা এখানে বৃষ্টি ছিল বলে কিছুক্ষণ একটু বসলাম, তারপর আবার চলে গেলাম। বসে থাকলে তো হবে না, তো দেখতে হবে আমাদের। তো এই দেখো সবাই ছাতা মাথায় দিয়ে ঘুরছে। এই দেখো মাটির রাস্তা, পাকা রাস্তা তোমরা দেখতে পাবে না, মাটির রাস্তা। আর এখানে দেখো খুব সুন্দর করে পাথর দিয়ে এখানে সাজিয়ে রাখা, সাজিয়ে না, খুব সুন্দর করে এখানে রাখা আছে।
এখানে খুব সুন্দর করে দেখো, এখানে পাথরগুলোকে খুব সুন্দর করে রেখেছে। তো চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ। এই যে আমরা মাতৃমন্দিরের সামনে এসে গেছি, তো মাতৃমন্দিরটা ভেতরে ঢুকতে দেয় না, ভেতরে অ্যালাউড না, তো কোনো বিশেষ কারণ ছাড়া এটা মাতৃমন্দিরটা খোলা হয় না। তো দেখো এই যে দেখতে পাচ্ছ মাতৃমন্দিরটা গোল্ডেন কালারের দেখতে পাচ্ছ, এই যে গোল একটা দেখতে পাচ্ছ রাউন্ড, ওটাই হচ্ছে মাতৃমন্দির। তো এখান থেকে সবাই দেখছে, এর ভেতরে ঢুকছে না, ভেতরে ঢোকা অ্যালাউড না। তো দেখো একটা নদী কি সুন্দর, আর এই দেখো মাতৃমন্দিরটা। তো আমরা এখান থেকে দেখে নিলাম, তো তোমরা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, বন্ধুরা দেখে নাও, খুবই সুন্দর জায়গাটা দেখো, খুব ভালো লাগলো এসে এখানে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, তাহলে আমার সব নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর কমেন্টস করে জানিও কেমন লাগলো ব্লগটা, আর একটা লাইক দিয়ে দেখো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, তোমাদের ভিডিও আমি দেখি, ফুল ওয়াচ করি, তো প্লিজ তোমরাও আমার ভিডিও ফুল ওয়াচ করবে। আর যারা নতুন আসছো তারা ভিডিও ফুল ওয়াচ করে আসবে, কারণ না আসলে কেটে যেতে পারে। তো এখানে দেখো খুব সুন্দর লোটাস ফুল দেখতে পাচ্ছি না, তো আমরা এখন চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ এ দেখো, খুবই বৃষ্টি হচ্ছিল, এ দেখো ছাতা মাথায় দিয়ে যাওয়া হচ্ছে, সবাই ট্যুরিস্টরা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা আরও কিছুক্ষণ এখানে থেকে তারপর চলে গেলাম, এই দেখো লোটাস, কিন্তু ফুল নেই এখানে। তো দেখো বৃষ্টি পড়ছে, দেখো খুব সুন্দর জায়গাটা। তো বন্ধুরা আমরা বাসে করে আবার চলে যাচ্ছি, এটা যাওয়ার পথে, আসার পথে তো বাস পেলাম না, তো তোমাদেরকে একটু দেখিয়েছিলাম ফার্স্টে, তো এখন আবার চলে যাচ্ছি। তো এখন আমরা আবার আগের জায়গায় পৌঁছে গেছি, এখন আমরা চলে যাব এখান থেকে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে হাজির হব, টাটা।